ओके भाई ओके। अबे यार क्या हो गया भाई, आगे पीछे से कैमरा लगाया बंद हो गया। ओ माय गॉड, যাই হোক এই ভাইগুলোর সাথে দেখা হলো, এরা লেতে যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলো, লেতে গিয়ে এদের মোলাকাত হবে, আমরা এদের একটু নিউজ দিতে পারবো। রাস্তার অবস্থা খারাপ ছিল, তো রাস্তা ভালো থাকলে আমরা এদের থেকে ফোন করে জানিয়ে দিতে পারবো, আর ফোন করে জানালে এরা বেরিয়ে যেতে পারবে। এরা প্রাইভেট কার নিয়ে এসছে, এরা লে যাবে, ফার্স্ট টাইম এসছে এরা, আমরাও ফার্স্ট টাইম। তো চলো গাইজ, টাটা টাটা করতে ডাল লেকো আর নিকলতে সিধা সোনমার্গ কে তরফ। ইয়ো আজকে টাটা ডাল লেক, ये फिर मिलेंगे भाई सिवागर, फिर मिलेंगे। छूकर मेरे मन को किया तूने क्या इशारा, आज नजारा देखो, মানে আমাদের পেছন ছাড়ছে না এখনো পর্যন্ত ডাল লেক। আর গাইস আজকে ওয়েদারটা সেই 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 সেই, গাইস কি বলবো তোমাদের গাইস, ওয়াও সেরা। আজকে ভগবান আমাদের দিকে তাকিয়েছে সত্যি গাইস, এই কদিন যা কষ্ট করেছি, বৃষ্টিতে ভিজেছি, রোদে পুড়েছি গাইস, আজকে ভগবান আমাদের দিকে তাকিয়েছে গাইস, তাকিয়েছে তাকিয়েছে তাকিয়েছে। সিরিয়াস বলছি, এত আনন্দ লাগছে না শুধুমাত্র উপরে যাওয়ার জন্য। আর বন্ধুরা সত্যি কথা বলতে, আমার জিমলি জিমলিকে ধরো আমি এক রাত দু রাত আমি গ্যারেজে রেখেছিলাম, বাট আজকে ওকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ ও খুব কষ্ট করেছে, ও খুব সুন্দর সার্ভিস দিয়েছে আমায়। আর সিরিয়াস বলছি ইয়ার, গামিনার বেস্ট বাইক, বেস্ট বেস্ট, মানে লং রাইডের জন্য একদম পারফেক্ট পারফেক্ট বাইক। বহুত সারা চেক পোস্ট হ্যায় ইধর, পেট্রোল ভরবা লেতে হ্যায়, বাদ মে পেট্রোল না মিলে, বহুত সারা পেট্রোল পাম্প হ্যায়, হ্যাঁ বলে দিল, কিন্তু এখানে ভরে নি আমি। তো দাদাও তেল ভরে নিল, 710 টাকার তেল খেয়ে নিল। তো এবার আমরাও আস্তে আস্তে আগের দিকে এগিয়ে যাই। কি কারিগরি ভগবানের, কি নীলা, কিভাবে তৈরি করেছে এই পাহাড়গুলো, ওয়াও লাজবাব গাইস, লাজবাব। এটাই হচ্ছে জম্মু এন্ড কাশ্মীরের বাদিয়া, ওয়াও। গাইস কিছুটা গিয়ে মেন রোডে, ওখানে একটা রাস্তা বন্ধ আছে, তো আমরা একটা বাইপাস রোড ধরছি, একটা গ্রামের ভেতর দিয়ে ঢুকলাম, ঢুকে এখান থেকে সোজা গিয়ে রাইট সাইডে যাব। দাদা যাচ্ছিলাম এই রুটে, আমাকে ডেকে নিল এই রুটে, ওই ড্রাইভার ভাগাও, ও নিজেই হ্যাঁ না লোকাল বান্দা, যে কোন দিকে বাইপাস রোড আমি যাচ্ছি সঠিকে, ও আমাকে বের করে বলছে যে ভাই এদিকে না এদিকে আয়, ক্যা বলে পাবলিক। মানে সেই তা ভাই, চলো ওকে ব্রো চলো। এখান থেকে লে 440 কিমি, কার্গিল 200 কিমি, সোনমার্গ 50 কিমি। তো দেখো পরিবেশ, দেখো পরিবেশ, দেখো হামকো জানা হ্যায় কার্গিল স্যার, কার্গিল কার্গিল, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। বাইকে বাইককে কখনো ধরে না, এই প্রথম ধরলো। আর ফোর হুইলার গুলো চেক করছে গাইস, বাইক তো ধরে না, জাস্ট মনে হয় আমার বাইকটাকে পছন্দ হয়েছে তাই হয়তো ধরলো। এখান থেকে সোনমার্গ 22 কিমি,
गाइस 13 किलोमीटर पर सुंदरी सोना मार्केट देखो आमी अपेक्षा आछी ए हां सर हाँ सर आपको जाना है? हमको जाना है करगिल हाँ सर ओके सर थैंक यू सर ओके सर भद्र पुलिस बोलाम ना दू चाका के धरे ना शोनो तुम्हारे एक कथा दी আমাদের আমি যে এলাকায় বাস করি সেখানকার কিছু লোকজন আমাকে বলো কিছু ভাইরা জানতে চাও অনেকেই জিজ্ঞাসা করো যে কি রে তোরা কি থানায় পারমিশন নিস কি রে কি কাগজ ফর্ম ফিল আপ করতে হয় ওরকম কিছু না তুমি যদি কোথাও রাইডে যাও যেমন ধরো আমি আমি এখানে এসে আমার কিন্তু কোনো পারমিশন আপাতত কিছু লাগছে না যখন আমি লে থেকে যাব তখন কিন্তু আমাকে পারমিশন নিতে হবে ओ माय गॉड ये क्या है भाई ओ माय गॉड जान चलो स्टोरी तो बनता है गजब का है दिल सोचो जरा ए दीवानापन देखो जरा तुम भी अकेले हम भी अकेले मजा आ रहा है कसम से यो गाइस मजा अच्छा तो गाइस तातारी सब्सक्राइब सोन मार्क मात्र 7 की भी गाइस ओ माय गॉड সেরা 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 ভগবান তুমি আমাকে জন্ম দিয়েছো কেন সেটার প্রমাণ আজকে আমি পেয়ে গেলাম গাইস পেয়ে গেলাম আমার মা বাবাকে অনেক ধন্যবাদ আমি যে করে জন্ম গ্রহণ করেছি সত্যি আমি ধন্যবাদ আমার মা বাবাকে অনেক ধন্যবাদ আমার ওয়াইফকে আমি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর স্পেশাল থ্যাংকস সৌরভ ভাই তারপর আমার প্রেমবালা ভাই অনেক ধন্যবাদ ওয়েলকাম টু সোনা মার্গ ওয়েলকাম টু সোনা মার্গ এখানে আমি একটা পিকচার ক্লিক করে নেবো কারণ এটা আমার লাইফের ফার্স্ট ড্রিম রাইড আর আবার কবে আমি এই সোনা মার্গের এই রাস্তায় আসবো জানি না কারণ আমি এদিক দিয়ে গিয়ে ওই সাইড দিয়ে বেরোবো গাইজ তো ওয়েলকাম টু সোনা মার্গ দুটো ক্লিক একটা ল্যান্ডস্কেপে আর একটা আমি নিজে আর ঠান্ডাটাও একটু আস্তে আস্তে যত উপরের দিকে যাবো তত লাগবে তেমন লাগছে না যদিও ঠান্ডা কারণ আমি নর্মাল গ্লাভস পরে আছি আমি মোট 3টে গ্লাভস নিয়ে এসেছি ওয়েলকাম টু সোনা মার্গ ওয়াও बहुत सारा एक्टिविटीज है यहाँ पे घोड़ा अच्छे तुम्हारा घोड़ा चढ़ते पारो हम এখানে দাঁড়াবো এখানে দাঁড়িয়ে একটু হয়তো ড্রোন ফুটেজ নেব গাইস তোমাদের জন্য অবশ্যই তোমাদের জন্য ড্রোন ফুটেজ থাকবে এখানে সো গাইস ভাইয়া আ গয়ে হ্যাঁ দাদা চলে এসেছে ওয়েলকাম টু সোনামার্গ সোনামার্গ কেমন লাগলো सोनामार्ग बढ़िया है बढ़िया है मौज कर दी बेटे मौज कर दी चलो खड़े जाई
तो गाइज कैमन लगलो अपने ड्रोन शॉट तो भाई चलते हैं भाई हाँ फिर मिलेंगे फिर मिलेंगे। ओके भाई ले जाएगा ले हम भी ले जाएंगे वाह हाँ अकेला ही अकेला नहीं एक बंदा है कलकत्ता से आए हम कलकत्ता हाँ मोटरसाइकिल हाँ मोटरसाइकिल पे ही है एकदम 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 सही रहता है ना रुकेगा फिर रास्ते में रुकना पड़ेगा। हाँ आज कारगिल रुकेंगे हाँ कल जाएंगे पीछे ही मैं देखा ना आर्मी वाला रुका प्रचंड खिदे पे এবার বেরোতে হবে দাদা আমার জন্য হয়তো ওয়েট করছে অনেকক্ষণ দেরি হয়ে গেল এখানে দাঁড়িয়ে ছিল আমার জন্য বৃষ্টিতে তো দাদা খাচ্ছে চলো দাদার সাথে একটু দেখা করে নিই কি খাচ্ছে ম্যাগি আমিও ম্যাগি খেলাম কি করবো বৃষ্টিতে আটকা পড়ে গেছি হ্যাঁ হ্যাঁ ভালো করেছো ঠিক আছে খাও খেয়ে নাও হ্যাঁ বসছি আমি এখান থেকে জজিলা পাস 4 কিলোমিটার আর জজিলা পাস পুরো 10 কিলোমিটার খারাপ রাস্তা পুরো 10 কিলোমিটার আমার ড্রিম রাইড লাদাখ পেথুয়াডোরি থেকে ফার্স্ট টাইম আমি আর আমার পার্টনার লাদাখ রাইড ড্রিম রাইড করছি আমার স্বপ্নের রাইড ছিল আমি ছোটবেলা থেকেই ভাবতাম এই রাইডটায় আমি আসব আর সাকসেস হয়েছে সাকসেস হতে চলেছে